নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ গাঁঠি কুচু রেসিপি, একদম নতুনভাবে বানিয়ে দেখাবো। এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটা যে মাছ মাংসের দরকার পড়বে না। এই এক পদ দিয়ে কিন্তু এক থালা ভাত চেটে ফুটে খাওয়া হয়ে যাবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। এর জন্য আমি কয়েকটা গাঁটি কচুকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, তারপর ধুয়ে পরিষ্কার করে এইভাবে পাতলা পাতলা লম্বালম্বি করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের খুশি মতো যে কোনো সাইজে বা যে কোনো আকারে কাটতে পারো। কচুগুলোকে সাইডে রেখে দিলাম। প্রথমে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এর জন্য আমি একটা বড় সাইজে টমেটোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম 1 টেবিল চামচ গোটা জিরে আর 6-7টা গোটা গোলমরিচ। এখন সব কিছুকে একসাথে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন কেটে রাখা কচুগুলোর মধ্যে কিছু মশলা মাখিয়ে দেবো। এর জন্য দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, সাথে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর 2 টেবিল চামচ বেসন। এখন আমরা আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো আদা কাঁচা লঙ্কার, সেই পেস্ট থেকে 1 টেবিল চামচ পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা ছোটো জায়গা, মাখাতে অসুবিধা হচ্ছে, তাই আমি একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিলাম। এখন সব কিছুকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলাগুলো যাতে প্রতিটা কচুর গায়ে খুব ভালো করে কোটিং হয় সেই মতো মাখিয়ে নিতে হবে। কচুগুলো যেহেতু পিচ্ছিল জাতীয় তাই মাখাতে একটু অসুবিধা হবে, এগুলো হালকা হাতে মাখালে কিন্তু খুব ভালোভাবেই মাখানো হয়ে যায়। দেখো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য ওভেন একটা প্যান বসিয়ে তাতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এতটা তেল কিন্তু আমাদের রান্নায় লাগবে না, আমরা পরে তুলে রেখে দেবো। শুধু কচুগুলোকে ভাজার জন্য একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, এখানে প্রায় 3 টেবিল চামচ মতো তেল আছে। সব কচুগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। একটা কচুর ওপর আরেকটা কচু দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, তাই কচুর পরিমাণ বেশি হলে একটা কচুর ওপর আরেকটা কচু দিয়ে ভেজে নেবে। দুবার করে ভাজার কোনো প্রয়োজন নেই। আমি কচুগুলোকে এইভাবে দিয়ে দিয়েছি, আর এটা লো টু মিডিয়াম হিটে অনবরত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে ভেজে নিতে হবে। এমনভাবেই ভাজতে হবে যেন ওই তেলের মধ্যেই কচুগুলো 70% মতো কুক হয়ে যায়। বিশ্বাস করো বন্ধুরা, কচুর এই রেসিপিটা এতটাই টেস্টি হয়, যারা কচু খেতে একদমই ভালোবাসে না তারাও কিন্তু এই রেসিপিটা খেয়ে আঙুল চাটতে বাধ্য হবে। একবার এইভাবে বানিয়ে দেখো আর আমাকে কমেন্টে জানিও রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল। কচুগুলোকে বারবার উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে কচুগুলো প্রায় 70% মতো কুক হয়ে গেছে। আমি তোমাদের চামচ দিয়ে কেটেও দেখিয়ে দিলাম কচুগুলো ঠিক কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন কচুগুলোকে তেল থেকে এইভাবে তুলে নিতে হবে। খুব ভালো করে তেল ঝরিয়ে আমরা কচুগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। কচু ভাজতে খুব কম তেল লাগে, তাই বন্ধুরা দেখো আমি যতটা তেল দিয়েছিলাম প্রায় ততটা তেলই রয়ে গেছে। কিন্তু এতটা তেল আমাদের লাগবে না, তাই 1.5 টেবিল চামচ মতো তেল রেখে বাকি তেলটা তুলে রাখলাম। আর এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ জোয়ান, 1/2 চা চামচ গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা আর 1টা গোটা এলাচ। লো ফ্লেমে এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন আগে থেকে তৈরি করা পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম, আর ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে মাঝারি করে দিতে হবে। আর অনবরত নাড়াচাড়া করতে করতে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে যখন তেলটা মশলা থেকে সেপারেট হয়ে যাবে তখন এর মধ্যে আমরা কিছু মশলা অ্যাড করে দেবো। প্রথমেই দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1/2 চা চামচ চাট মশলা। এবার সমস্ত কিছু দিয়ে একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আমরা কচুগুলো ভাজার সময় তো লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রেখে কিন্তু লবণটা অ্যাড করতে হবে। দেখো বন্ধুরা, মশলাটা কষাতে কষাতে তেলটা আলাদা হয়ে গেছে মশলা থেকে। এখন আমরা আগে থেকে ভেজে রাখা কচুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন ফ্লেমটাকে লো করে দিয়ে মশলার সাথে ভাজা কচুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার স্বাদ এবং গন্ধ কচুগুলোর মধ্যে ভালো মতো ঢুকে যায়। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, এখন মিক্সিটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এই রেসিপিটা ঝোল থাকবে না, গা মাখা মাখা হবে, সেই মতো বুঝে জলটা দিতে হবে। জলটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য, আর ফ্লেমটা এখন মাঝারিতে আছে। 3 মিনিট পরে চাপা খুলে কচুগুলোকে একটু ওলট পালট করে দিয়ে এর মধ্যে 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে আবার চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। দেখো এখন কচুগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি, আর দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা কুচি। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নামাবার আগে 1/2 পাতিলেবুর জুস আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই পাতিলেবুর জুসটা দিলে এই রেসিপিটা অসাধারণ খেতে লাগে। লেবুর রসটা দিয়ে 2 মিনিট মতো চাপা দিয়ে রেখে এটাকে নামিয়ে নিলাম। দেখো কত লবণীয় হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।